যারা এই জিপি ক্যাশ নামের অ্যাপটিতে কাজ করতেছেন কিংবা কাজ করতে চাচ্ছেন তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এই জিপি ক্যাশ অ্যাপটি কি আসলেই পেমেন্ট করে নাকি এটি একটি ফেক অ্যাপ পেমেন্ট দেয় না। সো আমি দেখলাম যে প্লে স্টোরে জিপি ক্যাশ নামের একটি অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপটিতে নাকি অ্যাকাউন্ট খুললেই পাওয়া যায় $10, অর্থাৎ বাংলা টাকায় ৮৫০ টাকা একদম বোনাস, এবং মাত্র কাজ করে $15 ইনকাম হলেই পেমেন্ট নেওয়া যায়। সো যেহেতু $10 অ্যাকাউন্টে আসে আর মাত্র $5 কাজ করতে হবে, তাই আমি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে কাজ করা শুরু করে দিই, এবং আমি যখন কাজ করে আমার অ্যাকাউন্টে $15 অ্যাড করি তখন আমি আমার নগদের মাধ্যমে অ্যাপটি থেকে টাকা উইথড্র দেই। সো উইথড্র দেওয়ার পরে আমি আমার টাকাটা পেমেন্ট পাবো এই আশায় অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু আমার ফোনে টাকা পেমেন্টের কোনো SMS আসেনি। তারপর আমি ভাবলাম যে পেমেন্ট পেতে একটু লেট হতে পারে, তাই আমি ওয়েট করতে থাকি। প্রথমে 6 ঘন্টা, 12 ঘন্টা, তারপর 24 ঘন্টা হয়ে যায়, তারপর আমার পেমেন্টটি আমি এখনও পেলাম না। সো আপনি যদি এই অ্যাপটিতে কাজ করেন তাহলে আপনি আরও সম্ভাবনা রয়েছে আমার মতো আপনিও পেমেন্ট পাবেন না। প্রায় 37 ঘন্টা হয়ে গেছে, এখনও আমি অ্যাপটি থেকে পেমেন্ট পাইনি। সো এখন আপনি বলতে পারেন যে আমি হয়তো তাদের অ্যাপ্লিকেশনের নিয়ম মেনে কাজ করিনি যার কারণে পেমেন্ট পাইনি। সো এবার আপনাদের বলে নিচ্ছি যে প্রথমে আমি তাদের অ্যাপ্লিকেশন সম্পর্কে সব কিছু তথ্য নিয়েছি, তারপর অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছি, তারপর ইউটিউবে বেশ কয়েকটি ভিডিও দেখেছি কীভাবে অ্যাপটিতে কাজ করতে হয়, তারপর অ্যাপটিতে কাজ শুরু করেছি সকল নিয়মকানুন মেনে, তারপরও আমি আমার পেমেন্টটি পাইনি। ইনফ্যাক্ট অ্যাপটি নিয়ে আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম। সো আপনি যদি এই জিপি ক্যাশ নামের অ্যাপটিতে কাজ করে থাকেন কিংবা কাজ করতে চাচ্ছেন তাহলে আপনাকে বলবো আপনি এই অ্যাপটিতে কাজ করেন না, পেমেন্ট পাবেন না, তারা পেমেন্ট দেয় না। হয়তো বা 2-1 জনকে পেমেন্ট করে থাকে, কিন্তু আপনার সম্ভাবনা বেশিরভাগই রয়েছে যে আমার মতো আপনিও পেমেন্ট পাবেন না। সো এই জিপি ক্যাশের মালিকের সম্পর্কে আপনার মতামত কী সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।